আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন আছি টাঙ্গাইল জেলা সন্তোষে, যেখানে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার শরীফ। আমরা এখন মাজারের ভিতরে ঢুকতেছি, আপনারা দেখতে থাকেন, তার মাজার শরীফ সামনে দেখা যাবে। এই যে ঘরটা দেখতেছেন, এটা হলো তার ইবাদত ঘর। এখানে তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করতেন। এখানে এই ব্যানারটিতে সব কিছু লেখা আছে, অন্ধকার থাকার জন্য কিছু দেখা যাচ্ছে না ভিতরে। আর আমার মোবাইলের ফোনের ক্যামেরার একটু সমস্যা ছিল, এই জন্য দুঃখিত। তো যে ঘরে তিনি থাকতেন, এখন আমরা সেই ঘরটা দেখতে যাব যে ঘরে তিনি থাকতেন। আমরা যাচ্ছি যে এটা একটা বাঁশ দিয়ে ঘর, যে ঘরে তিনি থাকতেন, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে তিনি থাকতেন, ওইটা লেখা আছে ওই জায়গায়। যে দর্শক মন্ডলী, যে কবর দেখতেছেন দুইটা, একটু পরে দেখতে পাবেন স্পষ্টভাবে। এখানে দুইটা কবর আছে, যে যে ডান পাশেরটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার শরীফ, আর বাম পাশেরটা তার স্ত্রীর মাজার। এই যে এখানে একটা দান বাক্স, যারা এখানে দেখতে যায় মাজার শরীফ, তারা এখানে কিছু টাকা দান করে। এটা হচ্ছে ওই জায়গার দান বাক্স। আমরা আবারও স্পষ্ট করে দেখব, ওই যে ঘর দেখা যাচ্ছে অন্ধকার, ওইটা ওইটাই তিনি থাকতেন। আর এই সাইডে এই যে দেখা যাচ্ছে জনতার জানালা ঘর, ওইটাই তিনি ইবাদত করতেন। আসসালামু আলাইকুম।